দত্ত এই সমস্যা আমি পশ্চিমবঙ্গmarshaller বলছি মাশাআল্লাহ আমার প্রশ্নটা হলো বলেন এই ঝিলHazard মাসে আমাদের দেশে মানে মুরগি জওয়াই করা যে কোনো জিনিস জওয়াই করা মানে তারা বিরুদ্ধ থাকে আর এই 10 দিনে আপনার মানে যারা অন্য অন্য সময় দাড়ি চাচে তারা এই 10 দিন আর দাড়ি চাচে না দাড়ি ছেড়ে দেয় ইবাদত মনে করেই করে আর এই এখন কি মানে মাছ মাংস কি খাওয়া যাবে না এটাই আমার এই দিনগুলিতে যেটা নিষিদ্ধ যেগুলো সবসময় হারাম সেগুলি সবসময় হারাম সুতরাং দাঁড়িয়ে মন্ডন হারাম দাঁড়িয়ে রাখা ওয়াজেব সেটা সারা বছর ওয়াজেব আর দাড়ি মুন্ডন করা একেবারে ছোট করে নেওয়া এটি হারাম না যায় যেটা সব সময় না যায় যে প্রচলিত যারা দাড়ি মন্ডন করেন মুসলিম সমাজের তারা এই দিনটিতে মনে করেন যে একটু নেকির আশায় এই দিনে এই দিনগুলিতে দাড়ি হাত দেবো না এরা দশটা দিন আল্লাহর গোলামি করে আর বাকি তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো ষাট দিনের মধ্যে তিনশো পঞ্চাশ দিন তারা আল্লাহর গোলামি করেন না আহ শাহওয়াত কুকুর ভিত্তির গোলামি করে তাদেরকে দাওয়াত দেবো যে সবসময় আল্লাহর গোলামি করতে হবে ওদর আব্বা ইয়াতে এক আলিয়া কি রবের ইবাদত করো রবের আনুগত্য করো রবের গোলামি পেশ করো আহ প্রকাশ করো হাত্য়া ইয়াতে এক আলি আজীবন মরণ পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে এবং আল্লাহ দান করে দিন বুঝার তফিক দান করে আর যে বিষয়টি বললেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমাজ আমরা ছোট থেকে দেখেছি এই দিনগুলিতে জামাই বাবু এসেছে জামাইকে কেউ ডিম দিয়ে খাওয়াই না হ্যাঁ কিন্তু আর হঠাৎ করে তো মাছ পাচ্ছেন হয়তো গ্রামে গঞ্জে আর হ্যাঁ মোরগ জবাই করা যাবে না হ্যাঁ হাঁস জবাই করা যাবে না খাঁসি জবাই করা যাবে না এই দিনগুলিতে এই যে ধারণা এটি বেদাতি ধারণা এটি আকিদাগত বেদাত কেউ যদি এই ধারণা রাখে যে এই দিনগুলিতে কোনো পশু জবাই করা যাবে না তাহলে তাদের এই আকিদাটি হচ্ছে বেদাতি আকিদা তারা গোনাগার এবং বেদাত হালকা বিষয় নয় বেদাত হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম মানুষকে ধীরে ধীরে জাহান নামে নিয়ে যায় জাহান নামের দিকে নিয়ে যায় সুতরাং এই বদ আকিদা থেকে ফিরে আসতে হবে এই দিনগুলিতে তাহলে কি করতে নিষেধ আছে নিষেধ আছে বলেছেন আর সবাইকে সেটা নিষেধ নয় সেই নিষেধ হচ্ছে নবিসার বলেছেন এজা দাখাল আশ্রু যখন এই জিলহাজ মাসের দশ শুরু হয়ে যাবে তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক থাকে তাহলে কোরবানি যিনি করছেন যিনি বাড়ির প্রধান যিনি কোরবানি করছেন আসল কোরবানি তার পক্ষতে হচ্ছে আর তার এই কোরবানিতে পরিবারের সদস্যদেরকে শরিক করা হয়েছে তাদের আলাদা আলাদা তখন কোরবানি নেই তাহলে এই যে স্ত্রী আছে মেয়ে আছে তারা কিন্তু এই আদেশের আওতাভুক্ত নয় বা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত শুধুমাত্র ওরা যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক মালিক সেই ব্যক্তি কি করবে না ফালাইয়া আজফারিহি নিজের চুল পশম আহ কাটবে না আর নখ কাটবে না তাহলে নিষেধ কি নখ কাটতে পারবেন না চুল কাটতে পারবেন না যেই চুলগুলি যেই পশম গুলি কাটা অন্য সময় এই দশটা দিনে কাট আর যেই পশম যেই চুল কাটা সবসময় হারাম দাড়ি কাটা সবসময় হারাম সুতরাং এইটা এই ক্ষেত্রে প্রযোজ্য না বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার তফিক দান করুন এবং আল্লাহর সঠিক আমলে তফিক দান করুন আর বিদার থেকে বেঁচে থাকার তফিক দান